কিন্তু আমাকে কেন ডাক্তারের অজুহাত দিয়ে এখানে থাকতে হবে? আমি কেন ভাই আমার বাচ্চাকে আমি হারালাম? কেন ট্রিটমেন্ট? আমাকে তো তারা সকালেই বলতে পারতো যে আপনি রংপুর মেডিকেলে নিয়ে যান, আমি আমার বাচ্চার জন্য আমার জীবন দিতে পারি, কিন্তু এরকম বিনা চিকিৎসা মারা যাবে এটা আমি কখনো ভাবতে পারি নাই।